আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মন্ত্রিসভা গঠন করেই ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ, উগ্র ইহুদিদের পতাকা মিছিল নিয়ে টান টান উত্তেজনা। ইসরায়েল বিরোধী কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছে ইরান। মসনদে বসেই নরেন্দ্র মোদীকে যে বার্তা দিলেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী। উত্তেজনার মাঝেই এরদোগান ও ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক। বিদায়বেলায় বাইডেন বিরোধী জাহাজ দেখালেন নেতানিয়াহু। চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়াবে না ন্যাটো। ইরানের পরমাণু কর্মসূচির লাগাম অবিলম্বে টেনে ধরতে হবে বলছে ব্লিংকেন। এবং সর্বশেষ থাকছে ভিয়েনা সংলাপের প্রতি সমর্থন ঘোষণা ন্যাটোর শীর্ষ নেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মন্ত্রিসভা গঠন করে ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ, উগ্র ইহুদিদের পতাকা মিছিল নিয়ে টান টান উত্তেজনা। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিন পর এই মন্ত্রিসভা ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে আজ পতাকা মিছিলের প্রস্তাব অনুমোদন করেছে। কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকরা পতাকা মিছিল বের করার ডাক দিয়েছে। কথা ছিল গত বৃহস্পতিবার ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করবে, কিন্তু ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর হুমকির কারণে ওই মিছিল বের করা থেকে উগ্র ইহুদিবাদীরা বিরত থাকে। এরপর ইসরায়েলের নতুন মন্ত্রিসভা এ ধরনের পতাকা মিছিলের অনুমতি দেওয়ার পর আবারও তারা বাইতুল মুকাদ্দাস এলাকায় মিছিল করার পদক্ষেপ নিয়েছে। উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার মাধ্যমে ফিলিস্তিনিদেরকে সমূলে উৎখাতের আহ্বান জানাবে বলে কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় কাঠামোর মূল নীতি নির্ধারণে বর্ণবাদ ও উগ্রবাদী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নীতি বা চেতনা ইসরায়েলের নতুন মন্ত্রিসভার জন্য সংকট হয়ে দাঁড়াবে এবং তাদেরকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে, ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা উগ্র ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পতাকা মিছিল বের করার জন্য যে অনুমতি দিয়েছে তার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের দৈনিক হারেটস লিখেছে, গাজা পরিস্থিতি এখনও থমথমে হয়ে আছে এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডাররা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েলের যে কোনো ক্ষুদ্র ভুলের প্রতিশোধ নিতে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। এ অবস্থায় ইহুদিদের পতাকা মিছিল আরেকটি যুদ্ধের সূচনা করতে পারে। এদিকে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলের মোকাবেলায় ফিলিস্তিনিদেরকে মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উস্কানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের নতুন মন্ত্রিসভা তাদের কার্যক্রম শুরুর একই সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন করেছে, যা কিনা ইসরায়েলের নতুন মন্ত্রিসভাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ইসরায়েল বিরোধী কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছে ইরান। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইরান ফিলিস্তিনের জন্য কৌশলগত বিরোধের কেন্দ্র সৃষ্টি করেছেন। কয়েকটি আরব দেশের সংগঠনের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সোমবার নাবিল কাউক এই মন্তব্য করেছেন। প্রতিনিধি দলটি অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। নাবিল কাউক আরও বলেছেন, এটি এখন প্রমাণিত সত্য যে ইসরায়েলিরা হচ্ছে মুসলিম উম্মাহর প্রধান শত্রু এবং আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইরান ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল বিরোধী গভীর প্রতিরোধ বলয় গড়ে তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন ফিলিস্তিনি জনগণ, আল কুদুস, আল আকসা মসজিদ এবং গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর এক নম্বর সমর্থক।
বৈঠকে নাবিল কাউক পরিষ্কার করে বলেছেন, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মধ্যে যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে তা অমূল্য সম্পদ এবং এই ইস্যুটি এখন ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের পরিণত হয়েছে। মসনদে বসেই মোদীকে যে বার্তা দিলেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী, দুবছর চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানা পড়েন কাটিয়ে ১২ বছর পর ইসরায়েলের মসনদে নতুন সরকার, বেনিয়ামিন নেতানিয়াহুকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট, আর মসনদে বসেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন ৪৯ বছরের দক্ষিণপন্থী এই ইহুদি নেতা। সোমবার বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা উষ্ণ এবং অসামান্য সম্পর্ক আরও মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তিনি। গত রবিবার বেনেট জয়ের পর টুইট করে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ হবে, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি। বেনেট জানিয়েছেন তিনি মোদী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া ইসরায়েলের জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার লাপিদও জানিয়েছেন ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবেন নয়া সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব সুবিদিত। তার আমলে ভারতের সঙ্গে ইসরায়েলের কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বলে দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শুধু তাই নয়, ভারতের অস্ত্র ভাণ্ডারে আসে বহু ইসরায়েলি অস্ত্র। তবে বেনেটের নতুন সরকারও যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে তা স্পষ্ট। উত্তেজনার মাঝেই এরদোগান ও ফ্রান্সের প্রেসিডেন্টের রুদ্ধদ্বার বৈঠক। উত্তেজনার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো বৈঠক করেছেন। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামিটে অংশ নেওয়ার এক ফাঁকে এই দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। জানা যায়, এরদোগান এবং ম্যাক্রো দীর্ঘ ৫২ মিনিট বৈঠক করেন। সাক্ষাতে দুই নেতা উভয় দেশের সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বেশ কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ম্যাক্রো ইসলাম নিয়ে তার স্পষ্ট অবস্থান পরিষ্কার করেন, তবে ইসলাম প্রসঙ্গে ম্যাক্রো ঠিক কি বলেছেন তা খবরে উল্লেখ করা হয়নি। সোমবার বৈঠকে দুই নেতা লিবিয়া এবং সিরিয়ার বিষয় নিয়ে একত্রে কাজ করার ঐক্যমতে পৌঁছান। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগর, সিরিয়া এবং লিবিয়ায় তাদের অবস্থান নিয়ে ফ্রান্সের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। তবে ন্যাটো জোটভুক্ত এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেয়। বিদায় বেলায় বাইডেন বিরোধী জাহাজ দেখালেন নেতানিয়াহু। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু পুরনো। ফিলিস্তিনি ভূমি দখল থেকে শুরু করে ইরান বিরোধী অবস্থান সব ক্ষেত্রেই মার্কিন প্রশাসনের নিষ্কণ্ঠ সমর্থন পেয়েছে ইসরায়েল। গত এক যুগ নেতানিয়াহু শাসনামলে দুই দেশের সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর, বিশেষ করে ট্রাম্প ও নেতানিয়াহু জুটি মধ্যপ্রাচ্যে অনেকের কাছেই হয়ে উঠেছিল আতঙ্কের নাম। জো বাইডেন হোয়াইট হাউসে বসার পর এর খুব একটা পরিবর্তন হয়নি। গত মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল আবারও আক্রমণ শুরু করলে তাতে প্রকাশ্যে সমর্থন দেয় বাইডেন। এমনকি কয়েক দফায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে ফোনও করেন তিনি। এরই মধ্যে ইসরায়েলের কাছে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দেয় তার প্রশাসন। অথচ ক্ষমতাচ্যুত হওয়ার মুহূর্তে সেই ঘনিষ্ঠ বন্ধুর কিনা সমালোচনায় মেতে উঠলেন নেতানিয়াহু। সম্প্রতি ভার্জিনিয়া ভিত্তিক নিউজ পোর্টাল এর বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, গত রোববার ইসরায়েলি পার্লামেন্টে নতুন জোট সরকারের আস্থা ভোটের আগ মুহূর্তে ভাষণ দেন বিরোধী দলীয় নেতা নাফতালি বেনেট ও বিদায়ী সরকার প্রধান নেতানিয়াহু। এ সময় ইরান ইস্যুতে জো বাইডেনকে রীতিমতো তুলোধুনা করেন নেতানিয়াহু। প্রথম বেনেট তার বক্তব্যে বলেন, ইরানের সঙ্গে ২০১৫ সালে ক্ষমতাধর দেশগুলোর পরমাণু চুক্তি ছিল মস্ত বড় ভুল। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনের জন্য
ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ওয়াশিংটনে দুই দলের সঙ্গে সুসম্পর্ক চান এবং বাইডেনের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে সমাধান করা হবে। এর কিছুক্ষণ পরে কথা বলতে ওঠেন নেতানিয়াহু, তিনি বেনেটকে দুর্বল এবং অবিশ্বস্ত হিসেবে অভিযুক্ত করেন। নেতানিয়াহু দাবি করেন, নাফতালি বেনেট ইরান ইস্যুতে বাইডেনের বিরুদ্ধে দাঁড়াতেই পারবেন না। ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী দাবি করেন, বাইডেন প্রশাসন তাকে ইরান ইস্যুতে মতবিরোধ গোপন রাখতে বলেছিল, কিন্তু তিনি তা করেননি। তার কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের চেয়ে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানই বেশি গুরুত্বপূর্ণ বলে জানান এই নেতা। এ সময় ইরান পারমাণবিক অস্ত্রধর হয়ে ওঠার পথে নিজেকে একমাত্র বাধা হিসেবে তুলে ধরেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তার বিদায় ঘিরে ইরানিরা আনন্দ উল্লাস করেছেন। চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়াবে না ন্যাটো। চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়ানোর ইচ্ছে ন্যাটো জোটের নেই বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটের মহাসচিব স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, আমরা চীনের সঙ্গে শীতল যুদ্ধে জড়াতে চাই না এবং চীন আমাদের শত্রু নয়, তবে চীনের সামরিক শক্তির বিকাশে আমাদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ন্যাটোর শীর্ষ নেতাদের বৈঠক শুরুর আগে এই মন্তব্য করেছেন জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে। চীন ন্যাটোর শত্রু না হলেও পাশ্চাত্যের সঙ্গে চীনের মূল্যবোধের তফাত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে চীনের সর্বাত্মক প্রভাব বিস্তারের প্রচেষ্টার জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেছেন, চীনকে মোকাবেলা করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়, চীনের প্রভাব প্রতিহত করার কৌশল নিয়ে এবার শীর্ষ বৈঠকে আলোচনা হবে। ব্রাসেলসে গত সোমবার ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির লাগাম অবিলম্বে টেনে ধরতে হবে বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, এ কাজ দেরি হলে ইরান পরমাণু গবেষণায় এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। অ্যান্টনি ব্লিংকেন আরও বলেছেন, আমরা যেদিন থেকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছি তেহরান সেদিন থেকে নিজের প্রতিশ্রুতি থেকে সরে যেতে শুরু করেছে। এখন ইরান অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। রাশিয়া ইরানের কাছে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট বিক্রি করবে বলে কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে সে সম্পর্কে ব্লিংকেন বলেন, প্রথমত ওয়াশিংটন পরমাণু আলোচনার অন্য কোনো বিষয় বা স্বার্থ জলাঞ্জলি দেবে না, দ্বিতীয়ত আমি প্রেসিডেন্ট বাইডেনকে পাশ কাটিয়ে এ বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলবেন।